এবার দেখো, তাহলে এই তো আমরা গেলাম গেট ক্রিয়েট, এই বাটনে ক্লিক করছি, এটা তো সবাই দেখছ, এটা তার লেখার কিছু নাই। এখন আমরা গিটটা কি সের উপর ক্রিয়েট করব। দেখো যদি আমার গিটটা হয় বিজনেস কার্ড রিলেটেড, তাহলে অবশ্যই আমি গিটটা ক্রিয়েট করার আগে আমরা আগে বিজনেস কার্ড কিছু বিজনেস কার্ড দেখে আসবো, বিজনেস কার্ডে কিছু গিট দেখে আসবো। তাহলে আমরা এখানে লিখলাম বিজনেস কার্ড, বিজনেস কার্ডের মধ্যে দেখো এখানে উপরের লেভেলের ফার্স্ট পেজে যে গিগুলো আছে এগুলো আমরা কিছু গিগ দেখব। মিনিমাম 8-10, 10-15 গিগ আমরা একটু দেখব। দেখার পরে দেখবো যে কী কে কী ধরনের টাইটেল দিছে, এই টাইটেলগুলোকে নিয়ে আমরা আগে একটা নোট প্যাডে কপি করব। নোট প্যাডে কপি করলাম, এত কিছুর মধ্যেও এই লুকটা এমন কি একটা টাইটেল দিচ্ছে, দেওয়ার পরে দেখা তো টপ রেটেড ইয়ের মধ্যে আইসা হঠাৎ করে যায় উপরে যায় রাইজিং ট্যালেন্ট লেখা চলে আসছে। তো সে কি নিয়ে রিসার্চ করে কি নিয়ে দিছে সে রাইজিং ট্যালেন্ট? এইটা আসলে রাইজিং ট্যালেন্টের যে মেইন জিনিসটা এটা আসলে বোঝা খুব কঠিন। রাইজিং ট্যালেন্টটা হচ্ছে এমন একটা ইউনিক জিনিস যে এটা হচ্ছে কোনো কিছুর সাথে মিলবে না, ওর ওর টাইটেল, ওর ডিসক্রিপশন, ওর ইমেজ, মানে কোনো কিছুর সাথে কোনোটা মিলবে না, ঠিক আছে? অর্থাৎ সব কিছুর থেকে তার জিনিসটা ইউনিক, ইউনিক হওয়ার পরে দেখো অথচ বিজনেস কার্ডের গিগ কতরই দেখো তুমি 17,928টা, ঠিক আছে? 17,928টা এই ক্যাটাগরির গিগ। তাহলে এই ক্যাটাগরির 17,928টা গিগের মধ্যে এই লুকে এই ভিতরে ঢুকে যাওয়া এটা কি চার টিকা নিমিশ হয়ে যাবে রাইজিং ক্যালেন্ডারের ভিতরে ঢুকে গেছে তারপরেও তার যে ডেসক্রিপশন এবং গিফট টাইটেল এই যে ট্রেন্ডি লেখছে ট্রেন্ডি বিউটিফুল অ্যান্ড ট্রেন্ডি বিজনেস কার্ডস এমন ভাবে দিছে যে একটা অর্ডার দেখো অলরেডি চলে আসছে যে একটা অর্ডার, অথচ এর প্রোফাইলে কোনো রেটিং নাই, অথচ কোনো প্রোফাইলে কোনো রেটিং নাই, একটা গিগি করা নতুন লোক এপ্রিলে ঢুকছে, এটা কি মাসে এপ্রিলই তো চলতেছে, অর্থাৎ সে নতুন গিগ করার পরে মানে গিগটার মধ্যে কি বইছে আল্লাহ জানে, এমন একটা গিগ ডাইরেক্টলি রাইজিং ট্যালেন্ট হয়ে গেছে। অর্থাৎ সে এটা নিয়ে সে অর্থাৎ নিজেও সে বুঝে না আসলে জিনিসটা নিয়ে যা চলে যাবো, কারণ সে লোক তো নতুন লোক, নতুন লোক সে গিগ করে না, কিছু করে না। এবারে রেসপন্স টাইম দেখো সে কিন্তু ইও না, রেসপন্স টাইম ও তার 6 ঘন্টা হয়ে গেছে নতুন লোক, অর্থাৎ সে যে গিগটা করে রাখছে সে নিজেও জানে না যে এই জায়গায় তার জিনিসটা, সে মনে হয় বুঝতেও পারে নাই, ঠিক আছে? এইটা যেহেতু রাইজিং ট্যালেন্ট হয়ে গেছে, তোমরা এক কাজ করো এই জিনিসটাকে তোমরা একটু মডিফাই করে বসাই দাও, তোমারটা এখানে আসবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে সে যেহেতু রাইজিং ট্যালেন্ট হয়ে গেছে নতুন লোক তার আইডিটা যেহেতু নতুন নতুন, সে তার ডেসক্রিপশনটা আমরা নতুন একটা ফাইল নিয়ে আমি নিয়ে নিই
তাহলে আমরা দিদি আর গিগ এর লিংকটা দিদি আমরা লিংকে যাই প্যারেন্টরা দেখে ঠিক মতো ইয়ে করে না রেসপন্স 6 ঘন্টা কিন্তু আবার একটা ডেলিভারি হয়েছে একটা কাজ ডেলিভারি দিয়ে দিছে যে একটা কাজ যেটা পেন্ডিং না 7 ঘন্টা আগে কাজ একটা ডেলিভারি করছে অর্থাৎ তার রাইজিং ট্যালেন্ট হওয়ার কারণে সামনে আসার কারণে ফার্স্ট পেজ আসার কারণে তার কিছুই দেখে নাই ক্লায়েন্ট এমনি অর্ডার দিয়ে দিছে রাইজিং দেখো অর্ডার আসে ক্লায়েন্টের আর অর্থাৎ দেখো সে গিগ চেক করছে গিগের মধ্যে সে ইমেজ দিছে একটা ইমেজ কিন্তু ভালো দেয় নাই শুধুমাত্র ফার্স্ট পেজে থাকার কারণে এই দেখছো এটা কোনো কার্ড হয়েছে ডেসক্রিপশন গুলো বসানো তার এই জিনিসটা হচ্ছে ফুলি ইউনিক এই ডেসক্রিপশনটা নিয়ে নিলাম এই যে এটা যেহেতু রাইজিং ট্যালেন্ট তুমি এটাকে এটা যেহেতু কোনো মানে রেটিং নাই এখনো 5-star রেটিং মেটিং নাই এটা তুমি ফলো করতে পারো সমস্যা নাই নতুন লোক নিজে আসলে বিষয়টা জানে না নিজে জানে না ও এমন একটা টাইটেল সে বসাইছে মনে করছে চিন্তা করে দেখছো যে এটা এমনি 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 বসাই দিয়ে দিলে এই ট্রেন্ডি বিউটিফুল এইভাবে একটা বসাই দিই এরকম একটা টাইটেল বসাইছে বসানোর পরে তার ডেসক্রিপশনটা হয়েছে সবচেয়ে ডেসক্রিপশনটা হয়েছে মানে একটু আনকমন টাইটেলটা হয়েছে আনকমন যার জন্য তোমার এটা মিলে গেছে যে টোটাল ইউনিক হয়েছে ইউনিক হওয়ার পরে দেখা দিয়েছে রেটেটও দিছে বাড়তি সব কিছু মিলে তার ইউনিক হয়ে গেছে ইউনিক হওয়ার পরে রাইজিং ট্যালেন্টের সামনে উপরে আসছে জিনিসটা আইডিয়া অর্থাৎ সে নিজে জানে না কেন অনেকে অনেক বড় বড় ফ্রিলান্সাররা তো আসে রাইজিং ট্যালেন্টে তার আসতে পারবে এখন তার অর্ডারের কোনো সমস্যা নেই এখন কিন্তু সে কাজ করতে পারবে না জামুনে হচ্ছে কারণ সে কাজ করে ডেলিভারি দিতে পারবে না একটা গিক করে দেয় একটা দিয়ে অর্ডার পাওয়া শুরু হয়েছে আমার মনে হয় আগে থেকে কাজের অভিজ্ঞতা থাকতে পারে মনে হয় না আরে কাজের অভিজ্ঞতা থাকলে তার দেখলে কাজের অভিজ্ঞতা তুমি বলতে আসো কাজের অভিজ্ঞতা থাকলে সে যে গিক করছে গিগই তো তার করা হয় নাই কারণ গিগের ইমেজ তো এরকম হবে না মকা প্রতিতে পারছে বিজনেস কার্ডে কিন্তু লেখা দিছে এটা কোনো লেখা আছে এটা লেখা মানুষ দেখা দেখিনি নিব কেউ দেখা দেখিনি নিব না দেখছো এটা কী কাজ হয়েছে কোনো কাজ হয়েছে লেখার কোনো অ্যালাইনমেন্টের কোনো ইয়ের কোনো মিল আছে কিছু নেই লাইনের কোনো মিল নাই অর্থাৎ সে এটা ট্রেন নির্গাত সে কাজ করে সে মার্কেটিং করতে পারবে না করতে পারবে না আচ্ছা হোক সমস্যা নেই যেটা দিছি এটা গুরুত্বপূর্ণ আলোচনা এই গিফটটা রাখে দিলাম এটা দরকার আচ্ছা পরে আমরা এক টাইটেল নিয়ে আছে এর টাইটেলটাও নিয়ে নিই যেহেতু রাইজিং ট্যালেন্ট এই টাইটেলটা নিয়ে নিই এই টাইটেলটাকে সেম একটু এডিট করে যদি কেউ পারো মার্কেটে কি কে রাখি কি এটা করে ফেলো এটা নিয়েছিলাম টাইটেল এই লোকে দাও কাজ কত দিব 7953টা 24টা অর্ডার তার পেন্ডিং এই যে দেখো এগার গিগে তোমার এই দেখো ফেভারিট কতটি আছে লাইক 13,396টা দেখো এর আছে 265টা এর নিচে না নিচে এটা এই যে লাভের মধ্যে ক্লিক করলে ওটা হ্যাঁ এই লাভের মধ্যে ক্লিক দিলে
এটা নিছিলাম না লাগছে আমরা জানি শুনিছি তোমরা বাইক গুলো দেখ ভাই যেটা নিবি আচ্ছা আমরা আর দেখবো না বাকি তোমরা যদি একবার চাও তোমরা দেখে দেবে একটা মাত্র রাইজিং ট্রেন্ড আর রাইজিং ট্রেন্ড নাই আর একটাও নাই একটাই $45 বেসিক তার দিচ্ছে $45 আচ্ছা যাই হোক এখন আমাদের কাজে যাই কাজটা হচ্ছে যে আমরা টাইটেলগুলো অ্যানালাইজ করলাম দেখলাম বের করলাম এখন এইখান থেকে আমি অ্যানালাইজ করি অ্যানালাইজ কীভাবে করবো দেখো প্রথম টাইটেলটা আমাদের এখানে মোস্ট কমন কিওয়ার্ডগুলো কী আছে ও লেখছে প্রথমে দিছে কিসে ক্রিয়েট টু বিজনেস কার্ড কনসেপ্ট অর লেটার হেড এইটা একটা দিছে ফার্স্ট পেজের তাহলে এখানে কী আসছে একবার ক্রিয়েট আসছে বিজনেস কার্ড জিনিসটা একবার আসছে কনসেপ্ট আসছে লেটার হেড আসছে চারটা জিনিস আসছে পরেরটা দেখো HTML ইমেল সিগনেচার অ্যান্ড বিজনেস কার্ড অর্থাৎ ইমেল সিগনেচার আমার দরকার নাই আচ্ছা এখন সে শুধু বিজনেস কার্ডটা দিতে হবে তাই না আচ্ছা তাহলে এই বিজনেস কার্ড হলো পাইলাম আমি আচ্ছা দ্বিতীয়টা দেখো তৃতীয় নাম্বারটা হচ্ছে এবার ইও ব্যবহার করছে ক্রিয়েট উপরে ব্যবহার করছে ক্রিয়েট ফোর ডিফারেন্ট লাগজারি বিজনেস কার্ড এখানে লাগজারি একটা কিওয়ার্ড দিছে কিন্তু বিজনেস কার্ড আছে ডিজাইনটাও আছে চার নম্বর আসি ক্রিয়েট অ্যাপিলিং বিজনেস কার্ডস ফর ইউ উইথ এলিগেন্ট ডিজাইন এইটা দিছে ডিপার্টমেন্ট আচ্ছা ডিজাইন ভিডিও দেখো এখানে মোস্ট অফ দ্য টাইটেল যে জিনিসটা দেওয়া আছে কী দেওয়া আছে বিজনেস কার্ড কথাটা আছে তাই না একটা জিনিস আছে বিজনেস কার্ড আমরা নিচে একটু নিয়ে আসি বিজনেস কার্ড তারপরে কী আছে দেখো ক্রিয়েট আর ডিজাইন এই দুইটা জিনিস আছে কমন ক্রিয়েট আছে একবার দুইবার তিনবার ডিজাইন আছে একবার দুইবার তিনবার ক্রিয়েট আছে কয়বার তিনবার না ক্রিয়েট আছে চারবার মনে হয় চারবার আছে ক্রিয়েট আচ্ছা ক্রিয়েট শব্দটা চারবার আছে তাই না তাহলে আমি ক্রিয়েট অথবা ডিজাইন দুইটা দিতে পারি আচ্ছা ক্রিয়েট বিজনেস কার্ড আচ্ছা তারপরে দেখো ডিজাইন কথাটা আমরা নিয়ে আসবো যেহেতু ডিজাইনটাও মোস্ট কমন তাই না আবার এখানে আমি ধরো দিয়ে দিলাম ডিজাইন যদিও ক্রিয়েট দিছি তারপর আমি ডিজাইন দিয়ে দিলাম কারণ আমি টাইটেল মেকিং করার জন্য আচ্ছা এখন তারপরে কী দিব তারপরে দেখো কে কী দিছে দিয়েছে হচ্ছে বিজনেস কার্ড কনসেপ্ট এখানে একটা কনসেপ্ট দিছে আচ্ছা এখানে বিজনেস কার্ড ডিজাইন দিছে আচ্ছা তারপরে দেখো লাগজারি আর এখানে দিছে ট্রেন্ডি তাহলে আমরা ট্রেন্ডি কথাটা ট্রেন্ডি লাগজারি দুইটা জিনিসই আসছে কিন্তু ট্রেন্ডি কথাটা যেহেতু আনকমন খুবই আনকমন সে ট্রেন্ডি কথাটা দিতে পারি আচ্ছা তাহলে আমরা ট্রেন্ডি কথাটা আগে পরে যেখানে দিই আই উইল ক্রিয়েট তাহলে সামনে দিয়ে দিই ট্রেন্ডি টি আর ই এন ডি ওয়াই ট্রেন্ডি আচ্ছা ট্রেন্ডি তারপরে দিয়ে দিই লাগজারি এল ইউ এক্স ইউ আর ওয়াই লাগজারি তারপরে লাগজারি বিজনেস কার্ড ডিজাইন তারপরে আমার কি মার্ক কি আছে ভিডিওগুলো নাই তারপরে দিয়ে দিলাম মিনিমাল কারণ মিনিমাল কথাটা বিজনেস কার্ডে যদি এই গিগের মধ্যে আসে নাই কিন্তু ওইখানে অনেক গিগের মধ্যেই মিনিমাল কথাটা লেখা আছে কারণ কার্ডটা হচ্ছে মিনিমাল একটা ক্যাটাগরি কারণ আমরা কিওয়ার্ডটা এখানে বড় করতেছি কারণ এটাকে আমি
শুধু লিঙ্ক বানাবো, এটাকে আমি কিন্তু টাইটেল দিব না, এটাকে লিঙ্ক বানাবো। আচ্ছা, আই উইল ক্রিয়েট ট্রেন্ডি লাক্সারি অ্যান্ড মিনিমাল বিজনেস কার্ড অ্যান্ড মিনিমাল বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, উইথ কি দিবা, ইন ব্লক নাকি ইন এল ও পি ইন বেলো লেটার হেড। আচ্ছা, লেটার হেড দিলাম, এই তো দেখো। এটা যদি আমি টাইটেল হিসেবে ব্যবহার করি তাহলে কিন্তু আমার টাইটেলটা অনেক বড় হয়ে যাবে, তাই না? কিন্তু এটা আমি টাইটেল হিসেবে করবো না, কিন্তু এই জিনিসটাকে আমি লিঙ্ক করবো। আগে লিঙ্ক তৈরি করবো, কীভাবে লিঙ্ক তৈরি করে দেখো, আমি এখানে বসাইলাম, বসানোর পরে দেখো টু লং ইটস এ লিটল, আচ্ছা নট এ শর্ট স্টোরি, ঠিক আছে, এটা কোনো শর্ট স্টোরিটা মানে এটার সাথে যায় না। এখানে কি স্পেসিংয়ের বানান গুগল আছে, এটা দিলাম ইন গ্লাভ, ট্রেন্ডি লাক্সারি অ্যান্ড মিনিমাল বিজনেস কার্ড ডিজাইন ডিজাইন উইথ ইন গ্লাভ অ্যান্ড আর যাবেই না লেটার। আচ্ছা, ম্যাক্সিমাম 80টার কথা বলছো, তাই না? সেটা হয়ে গেছে, এটা যাবে না, তাহলে আমি কোথায় যাওয়া যায়। আচ্ছা, এইখানে মিনিমাল এই কথাটা আমি বাদ দিলাম, এই অ্যান্ডটা বাদ দিলাম, ঠিক আছে না? আচ্ছা, এইবার দেখো আমার এটা হইলো, টাইটেলটা আমি গেলাম গিগ টাইটেল। এইবার আমার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ক্যাটাগরিটা আমার কী ক্যাটাগরি, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। এখান থেকে কোনটা আমার বিজনেস কার্ড, তাই না? বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, এটা স্টেশনারিটা চিনো? আচ্ছা, এই যে দেখো আমরা বিজনেস কার্ড সেখানে সিলেক্ট করে দিলাম। এইবার দেখো আমার এখানে কিছু ট্যাগ দিতে হবে, ট্যাগগুলো কোত্থেকে দিব? ট্যাগটা তোমার হচ্ছে দুইটা জিনিস, ট্যাগটা হচ্ছে যে আমরা যে টাইটেলগুলো নিয়ে আসছি ওই টাইটেলগুলোর সাথে যে ধরনের ট্যাগগুলো আছে আমরা সবগুলো ট্যাগ আমরা 8-10টা মানে গিগের ট্যাগগুলো আমরা নিয়ে এসে কপি করতে পারি। কপি করার পরে মানে নিয়ে এসে আমরা নোটপ্যাডে রাখবো, নোটপ্যাডে রাখার পরে দেখবো যে ট্যাগগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে সেই ট্যাগগুলো আমরা দিতে দিতে পারি, এটা একটা জিনিস। আর হচ্ছে আমরা কি আর আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এইখানে যদি আমরা সার্চ করি বিজনেস কার্ড দিয়ে, বিজনেস কার্ড অর্থাৎ বিজনেস কার্ড দিয়ে সার্চ করার পরে যেই জিনিসগুলো আমাকে সাজেস্ট করছে বিজনেস কার্ড, দেখো বিজনেস কার্ড দিয়ে সার্চ করার পরে যে জিনিসগুলো আসছে প্রথম, যেমন ধরো এই যে বিজনেস কার্ড, একটা বিজনেস কার্ড একটা ট্যাগ আমি পাইলাম। আচ্ছা, তারপরে দেখো এখানে বিজনেস কার্ড ট্যাগটাই তুমি বিজনেস লোগোটা ব্যবহার করতে পারো। আচ্ছা, তারপরে দেখলাম কি লাক্সারি, ওইখানে আমি যে জিনিসগুলো বসাইছি লাক্সারি বিজনেস কার্ড, এই যে দেখছো একটা ট্যাগ আসছে লাক্সারি বিজনেস কার্ড। আচ্ছা, তারপরে আসছে তোমার মিনিমাল দিলাম, ওইখানে মিনিমাল দিছি না? মিনিমাল, মিনিমাল এই যে মিনিমাল বিজনেস কার্ড, কয়টা পেলাম ট্যাগ? তিনটা ট্যাগ পেলাম। ওইখানে আমি আর কিওয়ার্ড ব্যবহার করছি, আর কি ব্যবহার করছি লেটার হেড, লেটার হেড ডিজাইন, এই যে লেটার হেড ডিজাইন অথবা লেটার হেড,
আমরা আরেকটা ট্যাগ পাইলাম, কয়টা পাইলাম? চারটা। আরেকটা দিয়ে দাও তোমার স্টেশনারি, যেহেতু ক্যাটাগরিটা আমার স্টেশনারি আছে, এই যে স্টেশনারি ডিজাইন। তাহলে আমার পাঁচটা কি ট্যাগ আমার পাইছি। আচ্ছা এবার দেখো আমরা ওইখানে বসাই পাঁচটা ট্যাগ। আচ্ছা আমরা শুধু বিজনেস কার্ড দিলাম, তারপরে কি আসছে আমাদের, কি দিলাম তারপরে? লাক্সারি লোগো, লাক্সারি লোগো লাগবো না, লাক্সারি বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড। তারপরে আসতেছে কি দিলাম, মিনিমাল। তারপরে আর কি দিলাম, তারপরে আর কি দিব, আর একটা স্টেশনারি। তাহলে এই যে আমরা পাঁচটা ট্যাগ পাইলাম, ঠিক আছে। তাহলে আমাদের কি এটা ক্লিয়ার যে আমরা কিভাবে ট্যাগ বের করলাম, কিভাবে আমরা গিগ টাইটেল বের করতেছি? গিগ টাইটেল কিন্তু এটা হয় না, এটা কিন্তু লিঙ্ক। দেখো এবার আমি দিলাম সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখো সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে কি হয়েছে, আমার কিন্তু সেভ হয়ে গেছে, কিন্তু আমার ওইখানে কিন্তু গিগের মধ্যে দেখাইলো যে এটা তোমার টাইটেল হয় নাই, তাই না? এবার দেখো আমরা গিগটাকে এবার আমরা এডিট করব, আমার প্রোফাইলে গেলাম, অর্থাৎ ওইটুকু আমার লিঙ্ক বিলিং হয়ে গেছে। এই যে দেখো, দেখছ এইটুকু কিন্তু চলে আসছে, এটাতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে এডিট গিগ, এডিট গিগে যাওয়ার পরে এই যে দেখো আমার দেখাইছে টু লং টাইটেল। এইবার দেখো এই যে নিচে একটা আপগ্রেড এসইও নামের একটা ফাইল আছে, আগে কিন্তু এটা ছিল না, ছিল আগে। তো এবার যখন আমি এডিট করতেছি এবার আমার এই গিগটা চেঞ্জ হলো, কিন্তু দেখো আমার যখন এই গিগটা চেঞ্জ করার পরে দেখো আমার গিগের লিঙ্কটা কিন্তু সে নিয়ে নিছে। দেখো কত বড় একটা লিঙ্ক নিছে, এবং কি প্রত্যেকটা ওয়ার্ড এসইওর জন্য এটা খুব খুব ভালো একটা কাজ দিবে, কারণ এটা আমি অনেক বড় করে দিছি, দিলাম কি কারণ আমার তো টাইটেলের মধ্যে এতগুলো ওয়ার্ড দেওয়া সম্ভব না। আচ্ছা দেখো কি দিছি, ক্রিয়েট ট্রেন্ডি লাক্সারি মিনিমাল বিজনেস কার্ড ডিজাইন উইথ ইন ব্লক অ্যান্ড লেটার হেড। কত লাইসিও ইনিছে আমার কিওয়ার্ড নিছে, অর্থাৎ নির্ঘাত তোমার এই জিনিসটা খুব মোটামুটি আশা করি যে খুব দ্রুতই তোমার র্যাঙ্ক করবে, যদি এইভাবে প্রপারলি আমরা ইউজ করতে পারি আমাদের টাইটেলগুলো। আচ্ছা এইটা গেল, এবার আমার কাজ কি এই টাইটেলটাকে আমার একটা এসইও টাইটেলে রূপ দেওয়া। দেখো এসইও টাইটেলে যখন আমরা কি দিই যে আপগ্রেড এসইও, আপগ্রেড এসইও দেওয়ার পরে দেখো এই টাইটেলটা অটোমেটিক সে নিচে নিয়ে নিছে, অর্থাৎ এটা নিচে নিচে এখানে তুমি ব্যবহার করতে পারবা কত, ম্যাক্সিমাম 50টা ওয়ার্ড। তাহলে 50টা ওয়ার্ড যদি হয় তাহলে তো আমি টাইটেলের মধ্যে এই জিনিসটা রাখতে পারতেছি না, তাই না? আচ্ছা এসইওর জন্য আমি এই জিনিসগুলো রাখতে পারতেছি না, তাহলে আমি এটাকে শর্ট করবো। কীভাবে শর্ট করতে পারি? আই উইল ক্রিয়েট ট্রেন্ডি লাক্সারি মিনিমাল বিজনেস কার্ড, বাস এইটুকু বাদ দিলাম। ওকে 43টা হয়ে গেল ট্রেন্ডি, ঠিক আছে না? আচ্ছা দেখো তাহলে আমার 43টা হয়ে গেলো, জাস্ট পারফেক্ট লিখে দিছি, আমার আসি দরকার নাই আর। এখন ঠিক এইটাকেও আমার এখানে দিতে হবে, এখানে যেহেতু 50টা আমি বসাইতে পারবো সর্বোচ্চ 45, বাস পারফেক্ট। তাহলে আমার হয়ে গেল, আমার টাইটেল হয়ে গেল, সেভ দিলাম, সেভ ইন কন্টিনিউ, কারণ এখানে তো আমি আগেই ট্যাগ বসেছি, এখন ট্যাগ বসানোর দরকার নাই, হয়ে গেল। এটুকু ক্লিয়ার? আচ্ছা এইবার আমরা প্যাকেজ, তিনটা প্যাকেজ বসাবো। প্যাকেজগুলো কীভাবে বসাবো? প্যাকেজগুলো বসানোর আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি তাকে $5 দিয়ে কী করবো, কী দিবো তাকে। তাহলে আমরা $5 দিয়ে কী দিতে পারি বলো তো?
$5 দিয়ে আমরা দিতে পারি আমরা প্রিন্ট রেডি জেপিজি পিএনজি এন্ড পিএনজি ফাইল দেব ঠিক আছে জেপিজি এন্ড পিএনজি ফাইল দেব মকাপও দিব না $5 কোনো কনসেপ্ট দিব না আদার কোনো কনসেপ্ট দিব না রিভিশন দিব আমরা আনলিমিটেড রিভিশন দিব না $5 রিভিশন দিব সর্বোচ্চ তোমার 5 টাইম ঠিক আছে তাহলে এখানে তুমি লিখতে পারো এটা আমার বেসিক প্যাকেজের আমার একটা নাম ক্রিয়েট করে দিতে পারি অথবা বেসিক লিখে দিতে পারি সবচেয়ে ভালো হয় তোমার বেসিকের যদি তুমি একটা নাম ক্রিয়েট করে দিতে পারো যেমন আমি দিলাম এইটাকে দিলাম সিলভার সিলভার দিয়ে দিলাম অথবা দিয়ে দিলাম স্টার্ট আপ স্টার্ট আপ এখন দেখো স্টার্ট আপ বেসিকটা হচ্ছে স্টার্ট আপ তো স্টার্ট আপ আমি কী দিব এগুলো ব্যবহার করার ক্ষেত্রে তুমি আরেকটা জিনিস ব্যবহার করতে পারো জিনিসগুলোকে সুন্দর করার জন্য গুগলে গিয়ে লেখবা যে তোমার স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার চিনো তোমরা স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টারের মধ্যে লেখা তুমি আমি সার্চ করলাম কোনটা তো জানি পাই না এই সবগুলি হলো স্পেশাল ক্যারেক্টার আচ্ছা এই যেগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার আচ্ছা এই জিনিসগুলো আমরা দিব ব্যবহার করবো ওইখানে আর এই জিনিসগুলো তুমি তাহলে তো ওইখান থেকে ওই জায়গা থেকে তুমি ব্যবহার করতে পারবো না তাই না এখানে দেখো যে জিনিসগুলো দিয়ে দিছে অর্থাৎ হাত থাকে তোমার এরো থাকে যদি আমরা হাত নিয়ে আসি হাতও নিয়ে আসতে পারি আচ্ছা আমরা হ্যান্ড লিখাই দিয়ে দিলাম ডাইরেক্ট এই যে দেখো আসছে আমরা স্পেশাল ক্যারেক্টার কোনটা দিব যেটা আঙ্গুলে দেখাই দিচ্ছে এরকম কিন্তু এখানে নাই তাই না এই যে এগুলো আছে এটা নিতে পারি নাকি এটা এই পাশেটা নিতে পারো ডান পাশে এই যেটা আচ্ছা এটা আছে এটা নিলাম কপি করে এটা প্রিমিয়াম কি এটা কপি হয়েছে এটা দিলে তো টিপ দিলে কপি হওয়ার কথা আচ্ছা ওটা থেকে না দিলে অন্যটাতে নিব কোনো সমস্যা নেই এইটা এইটা কি করছে এই কথাটা এই জিনিসটা কোথায় দিলে হবে কোটটা নিলে হবে আমি চাইছি ডাইরেক্ট হাতি নিব আচ্ছা ইমেজ নিব অভাব আছে তুমি না দিলে কেউ না দিবে বহুত দিব কোনো সমস্যা নেই তাহলে আমরা এই যে স্পেশাল ক্যারেক্টারটা বসাই দিব তবে তোমাদের একটা জিনিস বলে রাখি এইটা তোমরা যদি কপি করতে চাও তাহলে নোটপ্যাড থেকে নিয়ে কপি করে বসাইতে পারবা নোটপ্যাডে নিয়ে আগে সাজায় রাখবা কিন্তু নোটপ্যাড ছাড়াও কপি করলেও কপি করার কিছু সিস্টেম আছে তুমি কপি করবা দেখাই দিচ্ছি কপি করে আচ্ছা এই যে দেখো একটা কি দিয়ে দিলাম এটাকে কেটে দিলাম দেখো হ্যান্ডটা হ্যান্ড দিলাম হ্যান্ড দিয়ে এখানে লিখলাম কী লিখবো আমি কী দিব নিচে আরেকটা বসা দিলাম কি পাবো জেপিজি শুধু ইমেজটা দিবা
হয়ে গেল এবং আরেকটা জিনিস উল্লেখ করে দিতে হবে। আচ্ছা এখানে দিবা হচ্ছে তুমি সিঙ্গেল সাইট $5 দিয়ে তুমি ডাবল সাইট দিবা না। $5 দিয়ে সিঙ্গেল সাইট দিবা না, ঠিক আছে? অথবা নতুন অবস্থায় ডাবল সাইট দিতে পারো, ডাবল সাইট দাও নতুন অবস্থায়, তো টু সাইট দিয়ে দাও বোথ সাইট। এটা গেল তোমার বেশি। এখন তাহলে তুমি আমার স্ট্যান্ডার্ড প্যাকেজ, স্ট্যান্ডার্ডের নাম কি দিব তোমার, স্ট্যান্ডার্ডের নাম কি দিতে পারি, স্টার্টার দিলাম, এটা সিলভার দিলাম, সিলভার দিলাম। আচ্ছা সিলভারের মধ্যে আমি তাহলে কি দিতে পারি স্ট্যান্ডার্ডে, স্ট্যান্ডার্ডে দিব কি বলো, প্রিন্ট রেডি ফাইল তো দিতাম, দিলাম জেপিজি পিএনজি থাকবে, এইখানে দিব আমরা মকআপ উল্লেখ করে দিব, মকআপ মকআপ দিলে খারাপ দেখা যাবে, তুমি মকআপ ছাড়া তুমি শুধু আগে জেপিজি আর পিএনজি দিয়ে দিলা, কিন্তু মকআপ তুমি বেসিকে দিবা না। এখানে এসে তুমি মকআপের কথা হবে, এখানে এসে কী কী বলতেছ তুমি, আমি এইগুলো তো দিচ্ছি, বোথ সাইড দিচ্ছি, প্রিন্ট রেডি ফাইল দিচ্ছি, এইখানে তুমি দিবা কি সাথে পিডিএফ ফাইল দিয়ে দিবা, পিডিএফ প্লাস মকআপ। হ্যাঁ এইখানে তাহলে তুমি দিয়ে দিতে পারো যে আঙ্গুল বসাও, এটা আঙ্গুল বসায়া দিয়ে দেও প্রিন্ট রেডি পিডিএফ ফাইল, তারপরে দিলাম কি দিবা, তারপরে বলো জেপিজি, তারপরে আবার দিলা হচ্ছে পিএনজি, এইভাবে সুন্দর করে সাজায় লেখবা, তাহলে পাবলিক কাছে ভিডিও বলবো পিএনজি, তারপর কি দিবা স্পেশাল থ্রি ডি লাগবে না, এটা বেশি তোমাদের কাছে সুন্দর লাগলে দিয়ে দিবা, তারপর কি দিবো এটা কি বললাম থ্রি ডি মকআপ, এইভাবে যখন সুন্দর করে দিবা না তখন পাবলিকে তোমারে অর্ডার দিতে গেলে তখন চিন্তা করে অর্ডার দিবে, কিন্তু যদি এলোমেলো এখানে লেখা থাকে তখন চিন্তা করবো না, বুঝে পাইছি $100 দিয়ে দিয়ে দিয়ে, তারপর তোমার অর্ডার ক্যান্সেল করা লাগবে, পরে যখন দেখবো যে তোমার প্রোফাইলে ক্যান্সেল আছে রেট বেশি তখন আর অর্ডার দিবে না, তখন ওটা ইয়েরও ফাইবারও ওদেরকে তোমার স্ট্রাইক দিয়ে রাখে, তাদের এখানে অর্ডার তখন কম চায় আর গিগ আস্তে আস্তে তোমার পিছনে ফলাই দেয়। তারপরে কি দিচ্ছে কি জানি বললাম, এখানে কি দিলাম বোথ সাইড, বোথ সাইড। আচ্ছা এখন এখানে কি দিবা তাহলে, আমার স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে আসা কি দিবা, প্রিমিয়ামের ক্ষেত্রে এটার নাম দাও বিজনেস, দিতে পারো গোল্ড দিতে পারো অথবা বিজনেস দিতে পারো অথবা প্লাটিনাম দিতে পারো, এটা তোমাদের বিষয়। সিলভার যে দিচ্ছি এখানে গোল্ড দিয়ে দিলাম গোল্ড, তাহলে গোল্ডের মধ্যে কী আসতেছে, গোল্ডের মধ্যে আসতেছে তোমার কী আসবে, এই জিনিসগুলো তো থাকবে, এই জিনিসগুলো থাকবে, সাথে তুমি এখানে তাকে বোনাস কিছু দেবো, তুমি লেটার হেড, কারণ যেহেতু সে প্রিমিয়াম নিচ্ছে ডাবল হয়ে গেল, তাহলে এখানে কি দিতে চাও একটা, এবার দিয়ে দিবা একটা লেটার হেড, লেটার হেড, ঠিক আছে লেটার হেড দিয়ে দিলা আর কি, তাহলে এটা গেল বোথ সাইড তো দিলা। আচ্ছা পরে বল, পরে বসে আছে সোর্স ফাইল তো দিবাই,
সোর্স ফাইল তো বললেই খেয়ে দিলাম, না লিখলে চলবে কারণ ভিতরে আমার সোর্স ফাইল আছে। সোর্স ফাইল সোর্স ফাইল বুঝো না, যে এডিট করা যাবে মূল ফাইল স্যার, এডিটেবল সোর্স ফাইল। তুমি পিএইচডি দিতে পারো, এআই দিতে পারো, বাস এই দিয়ে দিলাম। তুমি আরও ভিন্ন করে লিখতে পারো, আমি তোমাকে দেখা যায়, তোমরা আমি সার্চ করে লিখবা। ডেলিভারি টাইম এটা ওয়ান ডে বেসিক, স্ট্যান্ডার্ড আইসাও আমার ওয়ান ডে, আমার প্রিমিয়ামে আইসাও ওয়ান ডে, প্রিমিয়ামে ওয়ান ডে কি তুমি একদিনে বেশি দিবা? তুমি প্রথম অবস্থায় তুমি একদিনে বেশি দিতে পারো না, কারণ তোমার দুই দিন সময় দিলে তোমার ক্লায়েন্ট অর্ডার দিবে না, আর তার জন্য দরকার গেল। কিন্তু এখন দেখো এটা স্টেশনারি তো থাকলোই তোমার। আচ্ছা এইখানে দাও সিলেক্ট রিভিশন, এটা দাও তুমি ফাইভ টাইম অনলি, তুমি এইটা দাও তোমার সেভেন টাইম, এইটা দিয়ে দাও তুমি আনলিমিটেড। বুঝলো? আচ্ছা তারপরে দাও ডিজাইন কনসেপ্ট, এইখানে কোনো কনসেপ্ট দিব না আমি, এইখানে দিবান কনসেপ্ট, কনসেপ্ট দাও তুমি তিনটা, এইখানে কনসেপ্ট দাও তুমি পাঁচটা, ওকে। আচ্ছা তারপরে প্রিন্ট রেডি, অবশ্যই এটা প্রিন্ট রেডি থাকবে, এটাতেও থাকবে, এটাতেও থাকবে, সোর্স ফাইল থাকবে না, এটাতে শুধু সোর্স ফাইল দিবা আর বাকিগুলো সোর্স ফাইল দিবা। আচ্ছা অথবা এটা দিয়ে দেব, কেউ যদি মিডিল বাজেটের লোক থাকে তাহলে সে এইটার সোর্স ফাইল দেখে সে এই প্যাকেজটা পারচেস করতে পারে। তাহলে এইটার প্রাইস দিব আমি $5 মাত্র, এইটার প্রাইস আমি দিব $10, এইটার দিয়ে দিব আমি $20, ঠিক আছে? ডাইরেক্ট আমার প্রিমিয়ামে আইসা এই ফেসিলিটিসগুলো দিচ্ছি আমরা। আচ্ছা এখন দেখো ডাবল সাইডে, এটাও ডাবল সাইড, এটাও ডাবল সাইড, এটা শুধু সিঙ্গেল সাইড দিলাম না, তাহলে আমার হইল। এখন দেখো এখানে এক্সট্রা ফার্স্ট ডেলিভারি এটা আমার দরকার নাই প্রথম অবস্থায়, তো এগুলো দরকার নাই, এগুলো যখন আস্তে আস্তে আমাদের কাজ বাড়বে তখন আমরা এক্সট্রা ফার্স্ট, তখন আমরা সময় নিয়ে নিব, দুই দিন সময় নেওয়া। যদি আমরা বলি যে আমাদের এক্সট্রা ফার্স্ট, অর্থাৎ যদি আমি তার ২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি দিই, ২৪ ঘন্টাতে ডেলিভারি দেওয়ার জন্য আমার বেসিক প্যাকেজে আরও $5 অ্যাড করতে হবে, ঠিক আছে? এটা এগুলো বলে দেবো, এগুলো আমরা পরে বলবো। আর এডিশনাল কনসেপ্ট, আমি যে কনসেপ্টগুলো দিচ্ছি এর থেকে যদি বাড়তি কনসেপ্ট দেই তাহলে বাড়তি কনসেপ্টের জন্য আমাকে আরও $10 দিতে হবে, পে করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর বেসিকের যদি সোর্স ফাইল চাই, সে সোর্স ফাইল চাইলে বেসিকের সোর্স ফাইল পাওয়ার জন্য তাকে আমাকে আর $10 পে করতে হবে। এগুলো আমরা পরে বসাবো, দরকার নাই। আচ্ছা ফিজিক্যাল শিপিং এগুলো আমার দরকার নাই। আচ্ছা এখন সেভ অ্যান্ড কন্টিনিউ, ওকে। এবার ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ, এখন তোমার গিগের যে ডেসক্রিপশনটা, এখন তোমার এখানে ডেসক্রিপশনটা কীভাবে বসাইতে হবে, এখন ডেসক্রিপশনটা কীভাবে বসাবা, ডেসক্রিপশনটা তোমরা তোমাদের মতো করে ভেবে চিনতে বসাবা। তবে আমি ডেসক্রিপশনে কিছু তোমার আইডিয়া আমি দিয়ে দিই, দশটা ই দেখলা, গিগের টাইটেল দেখলা, গিগের ডেসক্রিপশন দেখলা, তোমাদের মেজিক জিনিসগুলো কী হবে তুমি দিতে পারো। এইভাবে যে প্রথমে তুমি একটা শিরোনাম তো দিলাই, এটা তুমি অন্য দু একটা জিনিস দেখা, দুই তিনটা থেকে দেখে একটা কাজ কোনটা থেকে ভালো হয় কোনটা থেকে মিনিমাইজ করে তোমার মতো করে একটা দাঁড় করে দিলা। তবে অবশ্যই এইখানে কপি পেস্ট করবা না, ঠিক আছে? কপি পেস্ট যদি করতে হয়, কপি পেস্ট কীভাবে করো, ধরো এখান থেকে তুমি পাঁচটা লাইন নিয়ে এলা, ধরো এখান থেকে টাইটেল কপি করলাম, কপি করে নোটপ্যাডে বসানো, কিন্তু বসানোর ক্ষেত্রে তারপরে তোমার একটা সূত্র আছে, বসাবা তুমি যখন তুমি পেস্ট করবা কন্ট্রোল শিফট চাইবা বি চাপবা, ঠিক আছে? এইভাবে দিয়ে পরে এই জায়গা থেকে তুমি কপি করে সেই জায়গায় দিতে পারো। হ্যাঁ এইটা তাহলে তোমার এইভাবে তুমি দিবা, দেওয়ার পরে যেটা কোথায় রাখলাম, আচ্ছা টাইটেল ইয়ার ডেসক্রিপশন, ডেসক্রিপশনে হচ্ছে ধরো এই লোকটা ডেসক্রিপশন বসাইছে, তাই না? প্রথমে কী থাকে যে কোনো ডেসক্রিপশনে, প্রথমে হচ্ছে একটা শিরোনাম থাকে, তাই না? যে কোনো জিনিস, এটা আমরা ছোটো সময় পড়াশোনা করে আসছি। দেখো সে কী করছে, দেখো লেখছে স্টেশনারি অ্যান্ড অল আদার গ্রাফিক ডিজাইন আই উইল প্রোভাইড ইউ ফার্স্ট, এইখানে দিয়ে দিছে। তুমি অবশ্যই এখানে এরকম একটা কথা, অথবা তোমার গিগের যে মেইন টাইটেলটা আছে তুমি টাইটেলটাও এখানে বসাইতে পারো। বসানোর পরে কি করবা, এই জিনিসগুলোকে একটু সাজাবা। কীভাবে সাজাবা, দেখো এখানে তুমি নোটপ্যাডের মধ্যে যে এরকম কিছু দাগ দিয়ে রাখতে পারো যে আমার যে মেইন টাইটেলটা দিলাম, যার জন্য কী হলো এটা রিডেবল হলো,
পাবলিকের আমি হেডারটা আলাদা করলাম। আলাদা করার পরে একটা স্পেস গেল, স্পেস যাওয়ার পরে কি হলো, এই দেখো ডেলিভারি অ্যান্ড আনলিমিটেড ডিভিশন দিচ্ছে সেটা, এটুকু আমার হাইলাইট করার আগে নিয়ে আসা দরকার নাই। এই জায়গাতে আমি আরও একটা ট্রেন্ডি কোনো আমি ই দিয়ে দিব, দিয়ে দিতে পারি যে ওয়েলকাম টু মাই গিগ, এবং কি তুমি আরও দুই চার কথা লিখে দিলা বিভিন্নগুলোকে দেখা, ঠিক আছে, এরকম একটা তোমার মানে হেডিং তাকে আকর্ষণ করার জন্য এরকম একটা জিনিস দিলা। দেওয়ার পর সে দিছে কি দেখো, সে কিন্তু ডেসক্রিপশন লিখছে খুব শর্ট করে এবং কি সিম্পল করে লিখছে, সে দিছে বেসিক প্যাকেজ দিয়ে দিছে এইটা তার প্যাকেজগুলো। তুমি এভাবে না দিলা, তুমি দিতে পারো কি আমরা কী কী করবো, আমাদের ফেসিলিটিসগুলো কী কী দিব। ফেসিলিটি হচ্ছে তুমি লিখতে পারো যে মানে প্রথমেই দিতে পারো যে তুমি কেন সে আমাকে চয়েস করবে, এই কথার প্রথম দিতে পারো, শেষেও দিতে পারো যে হোয়াই শুড চয়েস, এরকম একটা কথা দিতে পারো। তারপরে তুমি দিতে পারো যে ইউ উইল গেট তোমার প্যাকেজ কী কী দিলে, প্যাকেজ দিলাম, আচ্ছা ইউ উইল গেট ফ্রম মাই গিগ, এটা দিয়ে দিলাম। গিগ দেওয়ার পরে তুমি কী কী তার গিগ থেকে, সে গিগ থেকে কী কী তুমি, সে তোমার কাছ থেকে কী কী সার্ভিস পাবে, অথবা লিখে দিতে পারো যে মাই সার্ভিস দিয়ে দিলাম, মাই সার্ভিসগুলো কী কী, এই গেলো আমার সার্ভিস। এখন সার্ভিস দেওয়ার পরে এটা গেলো আমার টোটাল সার্ভিসটা আমি যে গিভাবে গিগে যেভাবে লিখছি, তারপরে তুমি দিবা কি মাই এক্সট্রা, যে তুমি এগুলোর সাথে তুমি এক্সট্রা কী কী দিবা, তোমার এক্সট্রা ফেসিলিটিসটা তুমি সেই জায়গায় লিখে দিবা। এটা তুমি আরও দুই চারটা গিগ ডেসক্রিপশন যদি দেখো তাহলে তো তুমি সেই আইডিয়াগুলো পাওয়া যাবে, এগুলো দেখে তুমি ওইখান থেকে কাটসাট করে বানিয়ে নিবা। তারপরে শেষে এসে দিবা যে তোমার একটা কনক্লুশন টানা, সেটা তো আমরা সবাই বুঝি যে একটা মন্তব্য টানা, যে কী কী রকম মন্তব্য, যে তুমি তাকে থ্যাংকস জানাইলা, অনেকেই এটা তুমি এগুলো দেখলে বুঝতে পারবা, আমি এগুলো তোমাকে মানে এক্সপ্লেন করতেছি না। এই যেমন সে একা লিখছে সো হোয়াট ইউ আর ওয়েটিং ফর প্লিজ অর্ডার নাও, সেরকম দিছে, কিন্তু তোমার এইটাই দিতে হবে এমন না। তেমনি আরেকটা লিখছে হোয়াই শুড ক্লিক অর্ডার বাটন, সে তুমি এটা ক্লিক অর্ডার বাটন এভাবে না লেখা, হোয়াই শুড চয়েস মি কিংবা চয়েস দিস গিগ, তুমি এভাবে দিতে পারো, ঠিক আছে, তোমার মতো করে লিখবা। অর্থাৎ এই জিনিসগুলোই প্রত্যেকের লেখা থাকে, একটা হচ্ছে যে সে কেন সে আমার গিগটা পারচেস করবে, আমার গিগ পারচেস করলে সে কী কী সুবিধা পাবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে কি তোমার সার্ভিসটা দিলা, যে আমার সার্ভিসগুলো কী কী আছে, সার্ভিসগুলো কী কী থাকার পরে তুমি এখানে তোমার এক্সট্রা কী কী, তুমি আরও যদি তুমি ডিটেলস বর্ণনা করতে চাও তাহলে তুমি অন্যদের থেকে তোমার ডিফারেন্সটা কী, সেটা তুমি হোয়াই চয়েস এই জায়গার মধ্যে তুমি দিয়ে দিতে পারো। শুধু লেখা যেতে পারো যে হোয়াই চয়েস তাহলেও চলবে, ঠিক আছে। এইভাবে তোমার ডিসক্রিপশন দেখে বর্ণনাটা লিখে দিবা, ঠিক আছে, কারণ এটা যার যার মতো করে তোমার লিখতে হবে তুমি ওইভাবে লিখে দিবা, কপি পেস্ট করো ওইভাবে কপি পেস্ট করবা, ঠিক আছে। আচ্ছা আমাদের, আমি তাহলে একটা কপি করে সরাসরি আমি এখানে বসাই দিচ্ছি পরের স্টেপে যাওয়ার জন্য। আবার দেখো ওয়ার্ড যেন তোমার এক্সিট না করে, এক্সিট করলে বুঝতে পারো তোমার দেখাবে তোমার অনেক বড় হয়ে গেছে। আচ্ছা দেখো এটাই বসাইলাম, আর তোমরা ওই যে নতুন যে ইয়েতে গেছে না ওইটা একটু ফলো করো, ফলো করবা বলতে ফুল ফলো করার দরকার নেই, জাস্ট ওইটা টাইটেল টুটেলগুলো আছে একটু সেদিক করে বসাই দিলাম। আচ্ছা আমি বসাই দিলাম ডাইরেক্টটাই বসাই দিলাম আমি নোটপ্যাড থেকে নিয়ে, ঠিক আছে। এবার আমরা ওকে দিলাম, এখানে তোমরা যে কাজটা করবা এখানেও তোমরা প্রত্যেকটা সার্ভিসের সাথে স্পেশাল ক্যারেক্টার দিবা, ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার করে রাখলাম, এটার মধ্যে অন্যটা দিতে পারো, আছে এটাই দিলাম, এটা দিলাম, স্পেশাল ক্যারেক্টারগুলো যখন দিবা তখন এটা দেখতে সুন্দর হবে, ক্লায়েন্টের পড়তে রিডেবল হবে, সে খুব সহজে তোমার ডেসক্রিপশনটা পড়বে। দেখো এভাবে
পরে যখন বসাবা তখন সুন্দর লাগবে দেখতে। তখন তোমার ডেসক্রিপশনটা দেখা ক্লায়েন্টের একটা আকর্ষণ লাগবে, তখন এটা পয়রা বুঝা শুনে তোমাকে ওরা দেবে। অবশ্যই গিগের সাথে আমি যে বললাম যে এক্সট্রা এক্সট্রা বলতে না, ওই জায়গায় তুমি দিয়ে দেবা যে তোমার আদার সার্ভিস, মানে তুমি তো এটা বিজনেস কার্ডের গিগ করতেছো তাই না? এত ভাই শুনতেছ কোনো কথা কেটেছো নাকি? তারপরে কি করবো দেখো, যেগুলো আমাদের মেজর যেগুলোকে আমার হাইলাইট করা দরকার এগুলোকে আমরা হাইলাইট করব। যেমন ধরো দিলাম হচ্ছে লোগো, যেমন লোগোটাকে আমি হাইলাইট করলাম কিভাবে, এখান থেকে বোল্ড করলাম, এখান থেকে কালার করে দিলাম, 100 কালার হয়ে গেল। এটা তো আমার মেইন টাইটেলটা 100% কোয়ালিটি, এটা আমি দিতে পারি অথবা এখানে তুমি দিতে পারো স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি, এই কথাগুলো সাধারণত থাকে আর কি। লেটার হেড, লেটার হেডকে আমি হাইলাইট করলাম, মেইন ব্লকটাকে হাইলাইট করলাম, কালার করে দিলাম, এভাবে হাইলাইট করে দেখবা, তাতে হচ্ছে যে ক্লায়েন্টের তোমার একটু রিডেবল হবে জিনিসগুলো দেখতে। জাস্ট এইভাবে দিলাম, দেওয়ার পরে দেখো এইখানে আচ্ছা না। এখন তারপরে হচ্ছে আরেকটা কমন জিনিস, এটা মোস্ট অফ দ্য মানে নিউ ফ্রিল্যান্সার যারা গিগ করছে তারা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে যায়, কিন্তু আমরা অ্যাভয়েড করবো না। অবশ্যই এখানে তোমার টোটাল আমরা 9-10 FAQ মানে 10 কোশ্চেন আমরা এখানে অ্যাড করবো, মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। এই কোশ্চেনগুলো করলে যেটা হবে, এই কোশ্চেনগুলোতে প্রত্যেকটা ওয়ার্ড আছে, প্রত্যেকটা কোশ্চেন ওয়ার্ড আছে, এগুলোর উপরে তোমার গিগ এসইও করবে ফাইবার। কারণ এখানে যে কিওয়ার্ডগুলো বসাবো এই কিওয়ার্ডগুলো তো সার্চ করবে না, তাহলে এই কিওয়ার্ডগুলো তোমার গিগ র্যাঙ্কিংয়ের এটাও একটা প্লাস পয়েন্ট। অবশ্যই আমরা 10 কিওয়ার্ড আমরা এখানে অ্যাপে কিউ বসাবো। দেখো তুমি ম্যাক্সিমামগুলো অ্যাপে কিউ বসাই নাই, তোমরা কি করো এফএ কিউ নিয়ে আসো। দেখো যারা ভালো ফ্রিল্যান্সার তারা অবশ্যই এখানে এফএ কিউ বসাইছে, এরা বসায় নাই, এটা বসায় নাই দেখো, কিন্তু আমরা বসাবো। দেখো আমরা যারা আছো এখান থেকে প্রয়োজনে তুমি এফএ কিউ গুলা তোমরা কোশ্চেনগুলো তোমরা কপি করে নিয়ে আসো, কপি করে নিয়ে এসে নোটপ্যাডে রাখো, এখান থেকে একটা করে অ্যান্সার বের করে দাও, কিংবা তুমি যদি তোমার মতো করে অ্যান্সারগুলো সাজাইতে চাও তাও করতে পারবা। দেখি আমরা কোন দাঁতে দিছি, এই দেখো এই দুইটা বসাইছে তাই না? দেখো এই দুইটা বসাইছে, তুমি দুইটা বসাইতে পারো। এই কী লেখছে দেখো, ডাস লোগো ডিজাইন ইনক্লুড, ঠিক আছে। এখন সে বলছে তো এই প্রশ্নটা ক্লায়েন্ট করতে পারে যে আমি এই অ্যাপে কিউটা নিয়েও আমি জমাইলাম। ওইটা যে তোমার কাজ শেষ, দুদিন পরে একটা নিয়ে নিয়ে নিলাম। এটা তো অ্যান্সারটা হলো কোশ্চেন, কোশ্চেন দিলাম, কোশ্চেন পরে এটা হচ্ছে আনসার। আনসার মানে একটা ক্লায়েন্ট তোমাকে তোমার ক্লায়েন্টের মধ্যে যে কোশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে, একটা বিজনেস কার্ড ডিজাইনের জন্য, সেই কোশ্চেনগুলো তুমি এখানে পরে বসাবা। যদি এইভাবে কাজ করতে পারো কোনো সমস্যা নাই, তোমার মার্কেট প্লেস থেকে অবশ্যই তুমি সফল হবা। কাজ করে দিই, দেখো দুইটা দিলাম আমি এখানে, অন্য আরেকটা থেকে দেখি আমরা এখানে 10 কোশ্চেন বসাবো। এভাবে কি দিছে দেয় না, এভাবে কেউ দেয় না, কি তোমাদের ভুল লাগতেছে এগুলো কাজ করতে? দেখো গিগ করার সময় যদি এই কষ্টটুকু করতে পারো তাহলে পরবর্তীতে তোমরা এটার জন্য মানে অনেক কিছু তোমাদের প্লাস পয়েন্ট হবে। আরও দেখি একটা মোস্ট কমন কোশ্চেন, সেটা হচ্ছে যে তুমি কখন স্টার্ট, হোয়েন ইউ স্টার্ট, এইটা কমন কোশ্চেন। তুমি এটার উত্তর, এটার উত্তরটা তুমি দিয়ে দেওয়া,
এই কোশ্চেনটা তোমাকে অ্যাড করতেই হবে যে হোয়েন ইউ স্টার্ট, কারণ মানে ক্লায়েন্টের এই কোশ্চেনটা এমনিতে তোমাকে পরে, যদি এখানে কোশ্চেন থাকে তাহলে আর কোশ্চেন তোমাকে ক্লায়েন্ট করবে না, তোমাকে অর্ডার রাখা অর্ডার মারা চলে যাব, ঠিক আছে? অনেক কিছু আছে, এত কিছু তো দেখাই না, কিন্তু বিষয় দেখাই না কেন, তোমরা তো এত কিছু লোড তো তোমরা নিবার পাও না, তোমরা গিগি করতে গিগার ইমেজ রেডি করতে পারো না, তোমরা গিয়ে দাও এই বসাইছে অনেকগুলো এই বসাই দেখো হোয়াট ডু আই নিড গেট স্টার্টেড, তার মানে কি হয়েছে আমি যেটা বললাম এটা তো একই, এ বলছে যে না তোমার এই কাজটাকে শুরু করার জন্য তোমার কি জিনিসগুলো লাগবে, তুমি দিতে পারো, আমরা কোশ্চেন সহ নিয়ে নিলাম আনসার, ও তারপরে কোনটা দিতে হবে এইভাবে দিয়ে তুমি বসাই দিবা, তিনটা দিলাম, যদিও আমার ওর এই কথার যে অ্যান্সারটা এটা আমার ক্লায়েন্টের যে আমার রিকোয়ারমেন্ট থাকবে রিকোয়ারমেন্টের মধ্যে আমার দেওয়াই থাকবে, পরে আসতেছে পরের সিরিয়ালে আসতেছে রিকোয়ারমেন্ট, তারপরে দেখো হোয়াট দ্য ডিফারেন্ট বিটুইন দ্য প্যাকেজ, সে বলছে যে প্যাকেজের মধ্যে একটা থেকে আরেকটা প্যাকেজের ডিফারেন্টটা কী, দেখো সে কিন্তু এটা উল্লেখ করে দিছে, যদিও এটা আমার খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন না, তারপর আমরা নিয়ে রাখি আমরা কোশ্চেনগুলো অ্যাড করবো, কারণ হচ্ছে আমাদের কোশ্চেনগুলোতে দেখো প্রত্যেকটা কোশ্চেনে কতগুলো কিওয়ার্ড এখানে বসছে, প্রত্যেকটা কিওয়ার্ড ধরে যদি গুগলে আমাকে ফাইবার যদি এটাকে ইয়ে করে ধরে এসইও করে তাহলে আমার অনেকগুলো কিওয়ার্ড এখানে ক্লাস করে দেবে। তারপরে ডো ইউ নো উইল অ্যাবাউট প্রিন্টিং, আচ্ছা এখানে কী বলতে দাও, ইয়েস আই হ্যাভ ভাস্ট এক্সপিরিয়েন্স অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার অ্যান্ড আই নো উইল অ্যাবাউট প্রিন্টিং, ঠিক আছে, অর্থাৎ সে প্রিন্টিং সম্পর্কে তার অনেক ভালো নলেজ আছে, সে প্রিন্টিং সম্পর্কে কোথায় কী ব্যবহার করতে হবে সে সেটা খুব ভালোভাবে জানে, বাস তুমি দিয়ে দিলা কোশ্চেন অ্যাড করলাম। আচ্ছা এবার দেখো ক্যান ইউ ইনসার্ট ইনফরমেশন অন দ্য আদার ল্যাঙ্গুয়েজ অর অন ইংলিশ, আচ্ছা এটা এটা অনেক সময় কি মানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা আমাদের ইয়ের মধ্যে কয়টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি, আমরা তিনটা কিংবা চারটা ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করি, তাই না, তিনটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করি, কী কী হিব্রু ব্যবহার করছি আমরা, স্প্যানিশ ব্যবহার করছি, ইংলিশ ব্যবহার করছি আর হ্যাঁ এইটি ব্যবহার করছি, তাই না, হ্যাঁ অ্যারাবিয়ান, আমরা তাহলে তোমরা চারটা আমাকে ব্যবহার করা, চারটা যদি ব্যবহার করে থাকি তাহলে অন্যান্য ল্যাঙ্গুয়েজের কাজ আমাকে দিতে পারে, তাই বলে কি আমি কাজ করবো না, কাজ করবো, এটার জন্য এই কোশ্চেনটা দিছে, কারণ ওটাকে আমরা ট্রান্সলেট করে দিলে আমরা বুঝতে পারবো যে গুগলে যদি আমরা দিয়ে ট্রান্সলেট করি, ট্রান্সলেট করলে আমরা বুঝবো যে এখানে কী লেখা আছে, লেখাটা আমরা বুঝে যাচ্ছি, লেখাটা যদি বুঝে থাকি তাহলে আমরা ওইটা দিয়ে আমরা কাজ ইজিলি করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপরে হচ্ছে যে এইটা দিছি, ঠিক আছে, আচ্ছা এটা আমরা নিয়ে নিলাম কোশ্চেন, আমরা দশটা কোশ্চেন বসাবো, তারপরে দেখো আচ্ছা ইফ আই অর্ডার এ বেসিক গিগ ক্যান আই কার্ডস ফর মোর এমপ্লয়িজ, আচ্ছা নো ইন বেসিক গিগ প্যাকেজ ইনক্লুড দ্য ডিজাইন ফর ওয়ান পার্সন অনলি আই আপগ্রেড অ্যান্ড ভিআইপি প্যাকেজ ইউ ক্যান রিকোয়েস্ট ডিফারেন্ট প্লেসেস অফ ইনফরমেশন, অর্থাৎ তুমি এই মানে অ্যাপে কিউগুলো যদি তুমি বসাও, বসানোর পরে কী হবে ক্লায়েন্টের যে তার চাওয়া চাওয়াগুলো অলরেডি এখানে তার পূরণ হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে কি ক্লায়েন্ট যদি এটার থেকে আদার্স কোনো সার্ভিস নিতে চায় তখন তোমার সাথে আর খুব বেশি তার বার্গেনিং করার প্রয়োজন হবে না, ঠিক আছে, এই তুমি নিয়ে নিলা, ওকে তাহলে কয়টা হলো, এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বসাইছে, আমরা আরও খুঁজে খুঁজে বের করবো, এবার একবার যদি বের করে রাখো তাহলে মোটামুটি ওই কোশ্চেনগুলোই তোমার প্রায় সবগুলো গিগেই অনেকগুলো গিগেই তুমি এখান থেকে অনেক এই কাজে লাগাইতে পারবা, করতে পারবা না বলতে কথা তুমি করলে এখন তোমার বিষয়, দেওয়া যাবো অবশ্যই দেওয়া যাবো, সমস্যা কিছু আচ্ছা এখন দেখো এই যে আমরা কোশ্চেনগুলো পাইলাম, ঠিক আছে এখন কোশ্চেনগুলো আমি অ্যাড করবো কীভাবে এটাতে আসি,
এইবার দেখো এফএকিউ অ্যাড এফএকিউ ক্লিক দিলাম এখানে অথবা এখানে যেখানে আমরা অ্যাড দিই ক্লিক দিই দিলাম দেওয়ার পরে এই যে দেখো উপরে হচ্ছে কোশ্চেন তাহলে কী বলো আমরা একটা কোশ্চেন নিয়ে আসলাম কোশ্চেন নিয়ে এসার এইখানে হলো কোশ্চেন কোশ্চেন দেওয়া এই যে নিচে হলো অ্যান্সার এখানে হলো অ্যান্সার ওকে এই যে দেখো অ্যাড অ্যাড দিলাম অ্যাড দিলে একটা অ্যাড হয়ে গেলো এই যে অ্যাড হয়ে গেছে অর্থাৎ ক্লায়েন্ট এখানে ক্লিক করো কোশ্চেনে অ্যান্সার বেরিয়ে যাবে এখন বাকিগুলো তোমরা বসাই নিবা আবার যদি অ্যাড করি এখানে আরেকটা আসবে ঠিক আছে আরেকটা বসাই দিয়ে তারপর বসাবো না তারপর তোমরা বসাবা এইভাবে তোমরা তোমাদের মতো করে বাকি যা আছে সবগুলো তোমরা বসাই নেবা এবার আমি সেভ এন্ড কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে এইবার যেটা আসছে এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যে অর্থাৎ বায়ার রিকোয়ারমেন্ট অর্থাৎ এই রিকোয়ারমেন্ট আমি যে জিনিসগুলো বলবো এই জিনিসগুলো ক্লায়েন্ট যদি আমাকে না দেয় ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সে অর্ডার দিয়ে দিবে কিন্তু আমার অর্ডারের টাইম কাউন্ট হবে না ঠিক আছে যখন সেই ইনফরমেশনগুলো দিবে তখন তার অর্ডারের টাইম কাউন্ট হবে কিন্তু যদি আমি আবার ম্যানুয়ালি এখানে ক্লিক দেই তাহলে কিন্তু আমার ম্যানুয়ালি স্টার্ট হয়ে যাবে কিন্তু আমরা ক্লিক দিব না ক্লায়েন্ট যে পর্যন্ত আমাকে ইনফরমেশন না দিবে তাহলে এখানে কী লাগবে আমি ক্লায়েন্টের কাছে কী চাবো আমার একটা বিজনেস কার্ড ডিজাইনের জন্য কী চাবো আচ্ছা ইওর লোগো তাই না লোগো তারপরে তোমার আর বিজনেস কার্ডে কি লাগবে আচ্ছা ওর যদি কোনো মানে চয়েস কোনো কালার থাকে ঠিক আছে এটা দিতে পারো ঠিক আছে যদি আর ওই ওই যে ইফ ইউ এনি কালার চয়েস এটাও তুমি দিয়ে দিতে পারো মানে ক্লায়েন্টকে তুমি যেভাবে দিবা ঠিক আছে এটা তোমার বিষয় আমি দিয়ে দিলাম এটা লাইক মান এরকম দেখা যাচ্ছে আচ্ছা গেল তারপরে অথবা তুমি এভাবে না দিয়া তুমি দিয়ে দিতে পারো যে কালার কালার দিয়া তুমি ব্র্যাকেটে দিয়ে দিতে পারো ইফ ইউ সিচ ও আই এস চয়েস বানানো হইল না চোস সিচ ও ডাবল এসি চোস ডাবল ও এসি হ্যাঁ চোস এনি কালার ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তিন নাম্বার হচ্ছে যদি তার কোনো কার্ডের কোনো বিশেষ কোনো সিম্বল থাকে ইফ এনি সিএমপিএলই সিম্বল যদি তার কোনো সিম্বল থাকে তারপর চার নাম্বার দাও যে তোমার আদার্স ইনফরমেশন টেক্সট অথবা আদার্স ইনফরমেশন আচ্ছা আমি আমি অ্যাড করে দিচ্ছি দেখো আমার এগুলো সবগুলো দরকার নাই এখানে এখানে শুধু আমার দরকার হচ্ছে একটা দিলাম যে লোগো ধরো লোগোতে ফ্রি টেক্সটটা ফ্রি টেক্সটই থাকবে আর লোগো দিয়ে দিলাম এখানে সে তার লোগো বসাই দেবে বাস এইবার অ্যানাদার দিলাম অ্যানাদারের মধ্যে আমি কী দিলাম অ্যানাদারের মধ্যে আমি দিলাম কালার বাস তিন নাম্বারে কী দিলাম আমি তিন নাম্বারে দিলাম হচ্ছে ভেরি সিম্পল দিলাম তারপরে দিব কি তারপরে দিব হচ্ছে যে আদার্স ইনফরমেশন
ইনফরমেশন দিল, আদার্স ইনফরমেশনের মধ্যে কী থাকবো, তার নাম, কোম্পানি ইনফরমেশন এগুলো দিয়ে দিতে পারো, ঠিক আছে, বাস দিয়ে দিলাম। অথবা তুমি এখানে এগুলো উল্লেখ করে দিতে পারো যে তোমার নাম লাগবে, তোমার কোম্পানির নাম লাগবে, তোমার হচ্ছে অ্যাড্রেস লাগবে, অমুক তমুক লাগবে, ইত্যাদি দাবি যাবি না দিলে শুধু ইনফরমেশন দিয়ে দিলে, অথবা কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিলাম। আচ্ছা, এইবার তাহলে আমার মেজর যে জিনিসগুলো এগুলো চলে গেছে। এবার হচ্ছে আমার লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে আমার ইমেজ। ইমেজের পরে আর কোনো অপশন নেই, জাস্ট পাবলিশ করা, ক্লিক মেরে পাবলিশ করে দেওয়া। এবার দেখো ইমেজগুলো কীভাবে বসাবো। আচ্ছা, ইমেজ বসানোর আগে ইমেজে কিছু কাজ করতে হবে, যে কাজগুলো তার আগে ইমেজের ডাইমেনশনটা কি, ডাইমেনশনটা তো আমাদের জানা আছে নাকি, ইমেজের ডাইমেনশন কি হবে বুঝলে গেছো, 350 by 370। আমি যে তোমাদের এত কিছু দেখাই দিচ্ছি, এক গিগ নিয়ে কত কিছু তোমার দেখাই দিচ্ছি, এগুলো আমার মনে থাকলো কেন, মনে আমার কি এগুলো আমি প্র্যাকটিস না করে পড়েছো না করে কি আমার মনে আছে, এগুলো নিয়ে আমার কত রিসার্চ করতে আছে, কত স্টাডি করি আমি। আচ্ছা, তারপরে দেখো এই যে আমি ইমেজ নিয়ে আসলাম একটা, ধরো এটাই নিলাম, কপি করছে এইটা কিন্তু করে নাই, এই কার্ডটা কিন্তু করে নাই, নাকি এটাই করছে, এটাই করছে মনে হয় না, এটা তো আমার নিজের করা কার্ড, এইটা মানে এরকম মকআপ দিছে, আমি এখানে এই যে এগুলো দেওয়া এগুলো তো আমার নিজের দেওয়া মনে হয়, নাকি এটার মধ্যে একটা কার্ড করছিলাম জানি আমার মনে নাই, স্টুডেন্টদের জন্য করছিলাম। যাই হোক, এখানে এটা গেল, এই যে ফার্স্ট বিজনেস কার্ড, ঠিক আছে, এটা আমার নিজের করা নাই। আচ্ছা দেখো, এখন এটাকে আমার ফাইনালি ওইখানে নেওয়ার আগে এখানে কিছু কাজ করতে হবে, কী কাজ, এটা মনে করো যে আমার ওই এটা দিয়ে আমি গিগের প্রাইমারি ইমেজটা দিব, তিনটা ইমেজ যে দিব, তিনটা ইমেজেরই নিচে যাওয়া হচ্ছে ফাইল ইনফোতে, এই যে ফাইল ইনফো দেখো, ফাইল ইনফোতে যাওয়ার পর এখানে বেশ কিছু অপশন আছে, অর্থাৎ এখানে টাইটেল আছে, ডকুমেন্ট টাইটেল, টাইটেল কী দিবা, ওই যে অবশ্যই এই টাইটেলটা দিবা, যেই টাইটেলটা আমি আমার ইয়েতে ব্যবহার করি, হ্যাঁ হ্যাঁ, এই টাইটেলটা এখানে দিবা, দিলা, তারপর এখানে অথর, অথর মানে কি, অথর তোমার নাম দিয়ে দিলা, ঠিক আছে, অথর টাইটেল, অথর টাইটেলের মধ্যে কি দিলা, তোমার ওই টাইটেলটাই দিয়ে দিলা, কোনো সমস্যা নাই। ডেসক্রিপশন, এইখানে তুমি ইমেজের একটা ডেসক্রিপশন লিখে দিতে পারো, অথবা তুমি যে টাইটেলটা দিলে ওই টাইটেলটা বসাই দিলা, তুমি বিশেষ ডেসক্রিপশন যদি না লিখতে চাও দরকার নাই। রেটিংটা অবশ্যই 5 star দিয়ে রাখবা, ঠিক আছে। এখানে হচ্ছে ডেসক্রিপশন রাইটার, ডেসক্রিপশন রাইটার কি নাম কি, ডেসক্রিপশন রাইটার ধরো তুমি তোমার নাম দিয়ে দিলা, আচ্ছা, তারপরে অথবা তোমার যে ফাইবারের যে তোমার প্রোফাইল আছে প্রোফাইলের নাম দিয়ে দিলাম, এখানে কিছু কিওয়ার্ড, কিওয়ার্ড তোমরা কী দিবা, ওই যে তুমি যে কিছু ট্যাগ দিছো না, এই ট্যাগগুলো এখানে বসাই দিবা। আচ্ছা, তারপরে দেখো এখানে কপিরাইট তুমি দিতে পারো না দিতে পারো, কপিরাইটেড, কপিরাইট দিয়ে দিতে পারো, কপিরাইট দিলে এখানে কপিরাইটে তুমি লিঙ্ক দিয়ে দিতে পারো, যদি তোমার এটা ইউনিক কাজ হয়, ধরো তুমি এটা নিজে ডিজাইন করে দিছো, তোমার এই কাজটা কোন লিঙ্কের মধ্যে আছে, অর্থাৎ কেউ যদি তোমার এই গিটটা মানে ব্যবহার করে, ইমেজটা ব্যবহার করে, তাহলে সে কপিরাইট লিঙ্কটা সহজে খুঁজে পাবে যে ওই যে তোমার এই জিনিসটাকে সে কপি করছে, কিন্তু এটাকে যদি তুমি না দেও তাহলে তোমার জিনিসটা কপিরাইট যে এটা তোমার বোঝা যাবে না, তুমি যে তোমারটাতে কপি করছো, হ্যাঁ হ্যাঁ, কপিরাইট দিয়ে দিতে পারো, আবার কপিরাইট এখানে দেওয়ার, কপিরাইট তোমার এখানে কপিরাইট তোমার ইমেজ টোটাল ইনফরমেশনটা দিয়ে দিতে পারো তোমার, আর তারপরে হচ্ছে এই যে জায়গায় দেবো হচ্ছে তোমার কপিরাইট লিঙ্ক, এগুলো তোমার না দিলেও চলবে, দেওয়ার দরকার নেই, এটা কোনো জরুরি কোনো বিষয় না, ঠিক আছে, আমরা কপিরাইট করবো না, কপিরাইট বাদ দিয়ে দিলাম, মানুষ কপি করলে করুক, আচ্ছা, তারপরে দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে, এনে তাহলে এগুলো বসাই দিয়ে ওকে দিলাম, বাস তোমার এটা রেসিও কমপ্লিট। এইবার তুমি এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে এবার তুমি বসাই দাও তোমার ছবি, আলাদা বসাই দিয়ে তখন এটা সবচেয়ে বেটার, বাস এই যে আমার ইনকাম হয়ে গেল, প্রাইমারি ইমেজ দেখো,
তিনটা ইমেজ আছে, এক দুই তিন। এই ইমেজটা সবসময় প্রাইমারি, তুমি যে ইমেজটাই এখানে যদি এই ইমেজটাকে তিনটা ইমেজ দেওয়ার পর যদি এটাকে ডিলিট করে দাও, অটোমেটিক এটা এখানে এসে বসবে, অটোমেটিক সে এটা সেকেন্ডারি ইমেজটা তোমার প্রাইমারি ইমেজ হয়ে যাবে, অর্থাৎ এটা তোমার মাস্ট থাকবে এই ইমেজটা। তারপর তুমি এই জায়গায় আর দুইটা ইমেজ দিবা, তবে প্রত্যেকটা ইমেজই তুমি আলাদা আলাদা করে কি করবা, একই জিনিস আলাদাভাবে প্রেজেন্টেশন করবে, একই জিনিস দিবা, তিনটা ডিজাইন এখানে দিবা, তিনটা এসইওটা, তিনটা এসইওটা প্রত্যেকটা কিরকম করবা। অর্থাৎ তুমি যদি ফটোশপে তিনটা ফাইল একবারে ওপেন করে যদি একটা রেসিও করো, তাহলে একসাথে তোমার তিনটা রেসিও হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি তিনটাকে একবারে বের করলা, ঠিক আছে, তিনটাকে তিনটা ট্যাবে ওপেন করলা, ওপেন করার পরে শুধু এইটাকে ধরে তুমি এসইও করলা, দেখবা যে প্রত্যেকটার মধ্যেই তোমার এই এসইওটা হয়ে গেছে, এই টাইটেল, এই ইনফরমেশন সমস্ত কিছুতে বসে গেছে। তার মানে তিনটারে একবার করলে তোমার হইতেছে, বারবার করতে হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল। তারপরে দেখো আছে, এটার পরে আছে ভিডিও, যদি ভিডিও দিতে পারো দিবা, না দিলে সমস্যা নাই, তবে পিডিএফ তোমার দুইটা পিডিএফ মাস্ক তোমাকে দিতে হবে, দিলে তোমার ক্লায়েন্ট সহজে আইসা তোমার কাছ থেকে ঘুরে যাবে কম, যদি মোটামুটি ভালো কিছু ডিজাইন তুমি পিডিএফে দিতে পারো, ঠিক আছে, কারণ এক একটা ডিজাইনে তুমি দুইটা মিনিমাম দুইটা থেকে তিনটা তুমি পিডিএফ দিতে পারো, তিনটা থেকে তিনটা ডিজাইন দিতে পারো। যদি পিডিএফ দেও তাহলে তোমার হচ্ছে যে ক্লায়েন্ট আসা যখন তোমার পিডিএফ দেখবে, এখানে তিনটা ডিজাইন দেখবে, তখন ক্লায়েন্ট আসা তোমার কাছ থেকে খুব সহজে ঘুরে যাবে না, তোমাকে মেসেজ দিয়ে বলবে যে তোমার কাজ পছন্দ হয়, তোমাকে বলবে যে না তুমি আমাকে কাজ করে দাও, তুমি এটা কাজ করে দিতে পারবা, অথবা তোমাকে অর্ডার দিয়ে চলে যাবে। বাস, তারপরে কী আছে, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে গিগের কাজ কমপ্লিট। এই যে এখন হচ্ছে পাবলিশ গিগ, সবচেয়ে ভালো হয় তুমি গিগটাকে যদি রাতে তুমি 12টার পর থেকে 12টা থেকে 2টা 3টা 4টার দিকে তুমি যদি এটাকে পাবলিশ করতে পারো, কারণ হচ্ছে কি তখন ইউএসএ তারপর অন্যান্য দেশের যে লোকজনগুলো তখন তারা কিন্তু ম্যাক্সিমাম তারা মার্কেট প্লেসে থাকে, কাজেই তখন যদি সাথে সাথে তুমি যদি গিগ দাও এটা আপলোড করো, আপলোড করে সাইরা তুমি যদি মিনিমাম তিনটা, ধরো টুইটার একটা আর মিনিমাম কত না, অন্তত টুইটারে তুমি প্রত্যেকটা গিগের যদি একটা একটা করে যদি তুমি মার্কেটিংয়ের একটা করে পোস্ট দিতে পারো, তাহলে তোমার কপাল খুব ভালো, তোমার সেদিনই তোমার গিগের ইমপ্রেশন অনেক বেড়ে যাবে, ঠিক আছে। দেখুন যদি এই সূত্রগুলো যদি ফলো করো, এইগুলোর চেয়ে ফাইবারে আর হিডেন কোনো সূত্র নাই, মানে যত হিডেন তুমি বলো, আমি যে জিনিসগুলো বললাম এগুলোর বাইরে তুমি যদি সারাদিন ইউটিউবে খুঁজা খুঁজা যদি মনে করা যায় তুমি ইউটিউব বাইরে খায়াম লাইছ, এর থেকে বাড়তি কোনো জিনিস তুমি এখান থেকে পাবা না। আমি যা দেখাইলাম ভিডিও, হ্যাঁ ভিডিও তো দেবে, এখন পাবলিশ করে দিলে হলো ভিডিও ক্লোজ, ঠিক আছে। জাস্ট এখন আমি এটা যদি পাবলিশ করবো না তাহলে আমার দরকার নাই, অথবা পাবলিশ করে দিলাম কোনো সমস্যা নাই, কারণ এটা আমার শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য অ্যাকাউন্টটা, সব ই করা থাকে, পজ করা থাকে, ওই দিন একটা তোমরা দেখাইছি তারপর ডিলিট করেছি পজ করা, এইটাই। এই যে দেখো পজ করা তিনটা সবগুলাই পজ করা, এইটা এইটা এখন অ্যাক্টিভেট হয়েছে। ওই ভিডিওটা যে বানানি ও শর্ট ভিডিওটা কত সেকেন্ড হবে, মিনিট হবে, ভিডিও বানানোর জন্য তোমার কিছু জিনিস আছে, এক্সট্রা এক্সট্রা তো ইমেজ লাগবে, এক্সট্রা এক্সট্রা ইমেজ তো লাগবে, যদি ভিডিওর জন্য সবচেয়ে ভালো হয় যদি তুমি কোনো ফিমেল ভয়েস দিয়ে বানাইতে পারো, ফিমেল ভয়েস মানে একজন ফিমেলই তোমাকে প্রেজেন্ট করে দিল যে আমি অমুক তমুক ডিজাইনার, আমি এই কাজ করতেছি, মানে জাস্ট তোমার 60 সেকেন্ড অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও, যদি তুমি এখানে 75% তো 75 সেকেন্ড দিতে পারো, 70 সেকেন্ড দিতে পারো, তুমি 50 থেকে 60 সেকেন্ড দিতে পারো, ফিমেল ভয়েস দিলে সবচেয়ে বেটার, আর যদি ফিমেল ভয়েস না দিতে পারো সমস্যা নেই, ভিডিও না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ভিডিও দেখো, আচ্ছা তোমরা আগে এইভাবে তোমাদের 7টা গিগ কমপ্লিট করো, হ্যাঁ দেখো।